হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি ভিডিওতে মুনজিয়া সিনেমার পরের সপ্তম দিন মানে সেকেন্ড উইকের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো প্রথম 7 দিন এই সিনেমাটা 36 কোটি 50 লাখ টাকার বক্স অফিস কালেকশন করে, নেট বক্স অফিস কালেকশন। 8 নম্বর দিন এই সিনেমাটা 3 কোটি 75 লাখ টাকার বক্স অফিস কালেকশন করে, টোটাল 40 কোটি 25 লাখে পৌঁছে যায়। 9 নম্বর দিন এই সিনেমাটা 6 কোটি 75 লাখ টাকার বক্স অফিস কালেকশন করে, মানে দ্বিতীয় শনিবারে টোটাল 47 লাখ টাকার বক্স অফিস কালেকশন হয়। 10 নম্বর দিনে মানে দ্বিতীয় রবিবারে 8 কোটি 75 লাখ টাকার বক্স অফিস কালেকশন করে এই সিনেমাটা 50 কোটি নেট বক্স অফিস কালেকশন করে, 50 নট আউট হয়ে যায়। 55 কোটি 75 লাখ টাকার বক্স অফিস কালেকশন হয় টোটাল 10 দিনে, মানে দুটো মানে একটা উইক আর একটা উইকেন্ড মিলে। 11 নম্বর দিনে এসে কিন্তু এই সিনেমাটা দারুণ রকম কাজ করে, মানে দ্বিতীয় সোমবারে 5 কোটি 50 লাখ টাকার ব্যবসা করে এরকম একটা দিনে, টোটাল 61 কোটি 25 লাখে পৌঁছায়। 12 নম্বর দিনে করে 3 কোটি 50 লাখ টাকার বক্স অফিস কালেকশন, যেটাকে 64 কোটি 75 লাখ টাকায় নিয়ে যায়। 13 নম্বর দিনে এটা করে 3 কোটি 25 লাখ টাকার, সেটাতে 68 কোটিতে নিয়ে যায়। এবং 14 নম্বর দিনে মানে 2 সপ্তাহের মধ্যে এই সিনেমাটা 71 কোটির বক্স অফিস কালেকশানে গিয়ে পৌঁছায়। 14 নম্বর দিনে এটা 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন করে। এই কালেকশানটা কিন্তু খুব খুব ভালো কালেকশন, এবং এই ধরনের কালেকশন কিন্তু কেউ আশা করেনি। কন্টিনিউ সিনেমার গ্রোথটা কিন্তু হতেই আছে, পরপর 5 কোটি 4 কোটি 2 কোটি 3 কোটি 7 কোটি এরকম করে কিন্তু কন্টিনিউ বক্স অফিস কালেকশন করে এই সিনেমাটা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে। এবং পরের সপ্তাহে সম্ভবত সিনেমাটা 100 কোটির বক্স অফিস কালেকশানে হয়তো ঢুকে যেতে পারে, যদি একদম এইভাবেই ঠিকঠাক চলে। তো সেটা দারুণ ব্যাপার হয়েছিল, এবং এই সপ্তাহের বক্স অফিস কালেকশন দিলাম, এবং পরের সপ্তাহের বক্স অফিস কালেকশন আমি পরের ভিডিওতে বলবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর মুনজিয়া কে কে দেখেছো কে কে দেখো নি অবশ্যই মতামত জানিও, কেমন লেগেছে যারা দেখেছো তাদেরও মতামত শুনতে চাই। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ভালো লাগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।